ফের শিশু গাছের ডাল ভেঙে বিপত্তি। রাস্তার পাশে চায়ের দোকানে ভেঙে পড়ে শিশু গাছের ডাল, ঘটনায় আহত দুজন। ঘটনাটি ঘটেছে রবিবার হাবড়া থানা এলাকায়। ফের ভাঙল রাস্তার পাশে থাকা শিশু গাছের ডাল, এবার পড়ল চায়ের দোকানে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন চায়ের দোকানের মালিক সহ চা পান করতে আসা কয়েকজন ব্যক্তি, তবে অল্প বিস্তর আহত হয়েছেন দুজন। রবিবার বেলার দিকে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার যশোহর রোড সংলগ্ন জয়গাছি সপ্তপল্লী এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন স্থানীয় দুই ব্যক্তি যশোহর রোড সংলগ্ন ওই সপ্তপল্লী মোড়ে একটি চায়ের দোকানে চা পান করতে আসেন। সে সময় আচমকাই ওই চায়ের দোকান ও পাশে থাকা একটি মুদিখানা দোকানের ওপর আচমকাই ভেঙে পড়ে শিরিশ গাছের একটি মোটা ডাল। ডালের আঘাতে মুহূর্তে দুমড়ে মুচড়ে যায় গোটা চায়ের দোকান। দোকানে চা খেতে আসা দুই ব্যক্তি কিছু বুঝে ওঠার আগেই ভাঙা ডালের বেশ কিছুটা অংশ তাদের শরীরে স্পর্শ করে যায়। তাতে শরীরের একাধিক জায়গায় চোট লাগে ওই দুই ব্যক্তির। স্থানীয়রা তড়িঘড়ি আহত দুই ব্যক্তিকে হাবড়া হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। এখানে চা খাচ্ছিলাম, ওই তারপরে উপরে গাছের ডাল ভেঙে পড়লো। আগে ভেঙে পড়ে লোক মারা গিয়েছে। এখানে আমার এই পাশেই দোকান, তো ওই চার দোকানের সামনে দাঁড়িয়েছিলাম। যে কিছুদিন আগে রাত্রিবেলা গাছের ডাল ভেঙে রাস্তাটা জাম হয়ে গেছিল। এখন তো এইটাই একটা ব্যাপার যে মানুষজন খুব ক্ষয়ক্ষতি হচ্ছে। এ বিষয়ে স্থানীয় মানুষের অভিযোগ, যশোহর রোডের ধারে থাকা শিশু গাছগুলি কয়েকশো বছরের পুরনো হওয়ায় গাছের ধারণ ক্ষমতা লোপ পেয়েছে, যার ফলে প্রায় ভেঙে পড়ছে মোটা ডাল। তবে এই বিপদের কথা স্থানীয় প্রশাসনকে জানিয়ে কোনো সুরাহা মিলছে না বলেই অভিযোগ করেন স্থানীয় দোকানদার ও ব্যবসায়ীরা। তাই এক প্রকার প্রাণ হাতে করে নিয়ে পথে বের হচ্ছেন সাধারণ মানুষ। আমি এখানে আমার পাশে দুজন কাস্টমার ছিল, তাদের একজন হাতে লেগেছে, একজনের পায়ে লেগেছে, এবং যতটা সম্ভব ওরা যেন সারানোর ব্যবস্থা করে। সবাই জানিয়েও কিছু হবে না, এবং ভিডিও অফিসে জানিয়েও কিছু হবে না, এটা পুলিশ জানিয়েও কিছু হবে না। হ্যাঁ, তার কারণ আমরা এতে ভুক্তভোগী, যার জন্য পৌরসভায় কিছু হবে না, ভিডিও অফিসেও কিছু হবে না, আর তোমাদের আমাদের দেশে অফিসেও কিছু হবে না। উল্লেখ্য, এই ঘটনা প্রথম নয়। এর আগেও বেশ কয়েকবার যশোহর রোডের ধারে থাকা শিরিশ গাছের ডাল ভেঙে আহত হয়েছেন বেশ কয়েকজন মানুষ, ঘটেছে মৃত্যুর ঘটনা। তবে মাঝে মধ্যেই বিপত্তি এড়াতে বনগাঁসহ গাইঘাটার বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই যশোহর রোডের ধারে থাকা শিরিশ গাছের ডাল কাটার কাজ চলছে বলে জানা গেছে। উপর থেকে ডালটা ভেঙে পড়ে হাতে লাগলো, এই মাথার এই চিন্তে পড়েছে, একদম গাছ হচ্ছে, এই মাথায় লেগেছে, হাতে লেগেছে, পায়ে লেগেছে। ওইটা আমরা দোকানের মতো সে চা খাচ্ছিলাম, উপরটা একদম এই মাথার এইখানে পড়েছে, পড়ে এইখানে গাছ হচ্ছে, হাতে লেগেছে, এই যে পায়ে লেগেছে। স্থানীয় মানুষের দাবি, গাছের ডাল কাটা হলেও সেই কাজ চলছে অত্যন্ত ধীর গতিতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাবড়া। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন 31 অগস্ট। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।